হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের এমন একজনের গল্প শোনাবো যা জীবনটা ইউটিউব পুরোটাই পাল্টে দিয়েছে। মাই স্মার্ট চ্যানেলের ওনার মিস্টার ধর্মেন্দ্র কুমার, এক ছোট গ্রামের বাসিন্দা। ধর্মেন্দ্রকে তার বাবা তার গ্রাম থেকে অনেক দূরের এক শহরে পড়তে পাঠালেন। কিছুদিন পর সেখানে সে নিজের হাত খরচ চালানোর জন্য বাবার কাছ থেকে 25,000 টাকা চেয়ে পাঠান। সেটা দিয়ে সে একটা ল্যাপটপ কেনে। ধীরে ধীরে তার সব পয়সা শেষ হতে থাকে। তখন সে নিজের খরচ চালানোর জন্য একটা সাইবার ক্যাফেতে জব করতে থাকে। সেখানে খুব বেশি 2 থেকে 3,000 টাকা পার মান্থ তার মানি আর্ন হতে থাকে। কিন্তু কিছুদিন পর ধর্মেন্দ্র বিয়ে হয়ে যায়। সেই সময় ধর্মেন্দ্র যেন অথৈ জ্বলে পড়ে। সে কী করবে কী করবে না কিছুই ভেবে পাচ্ছিল না। সে জানতো পুরো ফ্যামিলিটাই তার উপর ডিপেন্ড করে। প্রচুর টেনশনে সে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে, নিজের ওয়াইফকে তার বাপের বাড়ি পাঠিয়ে দেয় এবং নিজের জন্য এবং নিজে শহরে চলে আসে। সেখানে সে আবার সাইবার ক্যাফে জয়েন করে। কিন্তু দিন রাত হাড় ভাঙা খাটুনি করেও 3 থেকে 4,000-এর বেশি তার ইনকাম হতো না। ফলে তার জীবনে ডিপ্রেশন চলে আসতে থাকে। অনেক দিন সে রাতে একা একা রাস্তায় ঘুরতে থাকে। কখনো রাস্তায় মনের কষ্টে কান্নাকাটি করতে থাকে, ভাবতে থাকে কী করা যায়। জীবনযুদ্ধ তার কাছে বড়ই কঠিন বলে মনে হতে থাকে। সাইবার ক্যাফেতে কাজ করতে করতে সে একটু একটু ওয়েব ডিজাইনও শিখে ফেলে। এইভাবে সে সাইবার ক্যাফের বাইরে ওয়েব ডিজাইনে একটা পোস্টার লাগিয়ে দেয়। কিছুদিন পর একটি স্কুলের প্রিন্সিপাল তাকে তার স্কুলের ওয়েবসাইট তৈরি করার জন্য অফার করেন। ধর্মেন্দ্র রাজি হয়ে যায়। সে ইউটিউবের সাহায্যে ওয়েবসাইট তৈরি করে ফেলে। এতে পারিশ্রমিক হিসাবে সে 10,000 টাকা পায়। ধর্মেন্দ্র এরপর ছোটো ছোটো অনেক ওয়েবসাইট বানাতে থাকে। কখনো 7,000, কখনো 3,000, কখনো বা 2,000 টাকাতেও সে ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানিয়ে দিতে থাকে। ঠিক এই সময় ধর্মেন্দ্রকে কেউ একজন বলে যে ইউটিউব থেকে মানি আর্ন করা যায়। ধর্মেন্দ্র কথাটা ক্যাজুয়ালি নিয়ে 2 থেকে 4টে ভিডিও আপলোড করে দেয়। 3 থেকে 4 মাস পর একদিন হঠাৎ করে নিজের ইউটিউব চ্যানেলটা সে খোলে এবং দেখে ভিডিওগুলিতে ঠিকঠাক ভিউ এসছে আর ভিউয়ার্সরা এরকম আরও ভিডিও ডিমান্ড করেছেন। এরপর থেকে ধর্মেন্দ্র একের পর এক ভিডিও আপলোড করতে থাকে। আজ ওনার মান্থলি ইনকাম প্রায় 1.5 থেকে 2 লাখ। যিনি এককালে 2-3 হাজার টাকা ইনকামের জন্য দিন রাত এক করে দিয়েছিলেন, তিনি আজ পার মান্থ 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করেন। ধর্মেন্দ্র স্যার আমার মতো অনেক ইউটিউবারদের কাছে এক অনুপ্রেরণা। তিনি আজও কঠোর পরিশ্রম করে চলেন, ইউটিউব রিলেটেড অ্যান্ড টেক ভিডিও আপলোড করেন। কথায় বলে কষ্ট করো কেষ্ট পাবে, এই কথাটা তিনি সত্যি করে দেখিয়েছেন। যেতে যেতে আমি আপনাদের একটি কথাই বলবো, আমার গল্পের সকল তথ্য ইন্টারনেট রিসার্চের ফল। এর 100% সঠিক নাও হতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে মাফ করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।